আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেবিতে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন। আজ বিকেলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর বাইরে গিয়ে আজ কী কী করলাম সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। প্রথমে বাসা থেকে বের হয়েছিলাম ছোটো ফুচকা খাবো বলে। ছোটো ফুচকাটা আমার খুবই পছন্দের। যেতে যেতে পথে দেখলাম ফুলের দোকান, আর ফুলের দোকান দেখে আমার ফুল কিনতে ইচ্ছে হলো। আর ফুল এমন একটা জিনিস যেটা কিনা সবারই খুব পছন্দের হয়। আমিও ব্যতিক্রম না কয়েকটা ফুল কিনে নিলাম। আর ফুল কিনতে পারলে নিশ্চয়ই আপনাদের অনেক বেশি খুশি লাগে আমার মতো। এখন চলে যাচ্ছি ছোট ফুচকা খেতে। অনেক বেশি ঝাল দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। ছোট প্লেট ফুচকা তো আমি দুই প্লেট খেয়ে নিই, তবে আজ রাত্রে একটু ডিনারে বাইরে যাবো, সেজন্য আজ এক প্লেটই খাচ্ছি। ফুচকা খেয়ে আবার বাসায় ফিরে যাচ্ছি, রাত্রে আবার বাইরে যাব, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটার নাম হচ্ছে রিয়াল থাই স্কাই ক্যাফে। লিফটে ওঠার পরে সিঁড়ি দিয়ে আরেকটা ফ্লোর উঠতে হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে ভেতরের ভিউটা এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টের ভেতরের ভিউটা আমার খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চার সাইডে বিভিন্ন কালারের ফুল দিয়ে রেস্টুরেন্টটা ডেকোরেট করেছে, তবে মোস্টলি ছিল পিঙ্ক কালারের ফুল। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, তবে একটু যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর রান্নার পাশাপাশি যদি আপনারা আমার ব্লগও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান। আর আমার সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যেহেতু টপ ফ্লোরের রেস্টুরেন্ট, আর একটা সাইডে এরা এভাবে ডেকোরেট করেছে, এই সাইডটা আমার খুবই পছন্দ হয়েছে। ঢাকা শহর কখনোই নীরব বা শান্ত হয় না, তবে এখন রাত প্রায় 11:30 বাজে, কিছুটা শান্ত হয়ে গিয়েছে, আর উপর থেকে আমার নিজে দেখতে বেশ ভালো লাগছে। রেস্টুরেন্টে আসলে ঘোরাঘুরি যাই হোক না কেন, খাওয়াটাই কিন্তু মেন। এখন খাওয়ার পালার আমরা একটা প্লেটার নিয়েছিলাম, এটাতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, বিফ বা মাটনের স্টেক ছিল, একটুখানি ম্যাশ পটেটো ছিল, শ্রিম্প ছিল, ফিশ ছিল, এছাড়াও আমরা এক্সট্রা ফ্রাইড রাইস নিয়েছিলাম, পাস্তা নিয়েছিলাম। আর ওয়েট না করে আমরা খেতে স্টার্ট করে দিয়েছি, আর খাবারটাও মোটামুটি ভালোই ছিল। খাবার পরে আমরা কফি নিয়েছিলাম, আর কফিটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। এটার সাথে একটা ব্রাউন সুগার আর একটা হোয়াইট সুগার ছিল, আমি একটুখানি ব্রাউন সুগারটা নিয়েছিলাম। এই তো এটুকু ছিল আজকের ঘোরাঘুরি। আমার তো বেশ ভালোই গিয়েছে দিনটা, আর আমার ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।